আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি। তো আজকে শুক্রবার, ফ্রাইডে, নামাজ পড়ে আসলাম সাইকেল কিনতে। নাবিলের সাইকেল একটা অর্ডার দিছে, তো আগের ভিডিওতে দেখতে পারছেন আপনারা যে অর্ডার দেওয়া গেছিল। তো এখন সাইকেল আসছে, তো সাইকেল নিতে আসছি। আর সাথে আছে নাদিম ভাই, আমার মিতা। তো উনি নতুন সাইকেল কিনবো, তো ওনার সাইকেল কিনতে আনলাম। সাইকেল কিনতে তো নাদিম ভাই, কি অবস্থা আপনার? যাই হোক, আসলে আমার এত ঠান্ডার মধ্যে কাজ করছি, ইয়ার আগে ঠান্ডা লাগে নাই, এখন বর্তমানে ঠান্ডাটা কম, জানি না ঠান্ডা গরম মিলাই পড়তে ঠান্ডা লাগে আছে না, প্রায় আমার গলাটা ভেঙে গেছে, কথা বলতে পারতেছি না ভালো মতন আমি। তো আর কি, সাইকেল দোকানে যাই, দেখি কি হয়। আবারও আসছি নুরুদ গোয়াদা, তো একটি দুয়ে দোকানে আসলাম। তো কি সাইকেল কিনে আর কোন সাইকেল বেটার হবে ডেলিভারির জন্য সবই দেখাইতেছি, দেখতে থাকে। ইতালিতে রবিবারে রাত্রে সেরি যতটুকু আমি শিওর জানি না, হয়তো বা অনেকের মুখে শুনতেছি যে রবিবার থেকে হয়তো বা রোজা শুরু ইতালিতে, বাংলাদেশ হয়তো বা সোমবার থেকে একদিন আগে হয় ইতালিতে, সৌদি আরবের হিসাবে হয়। তো এই ভিডিওটা হয়তো বা রোজার মধ্যেই ছাড়ব, রোজার আগে ছাড়তে পারবো না, কারণ বিয়ার আগে একটা ভিডিও আছে। তো সবাইকে রোজার শুভেচ্ছা ও অভিনন্দন। তো যাই হোক, জানি না রোজার মধ্যে দিনগুলো কেমন কাটে। দোকানে যাইতেছি, দোকানে যাইয়া দেখি আপনাদের দেখামো যে কোন কোন সাইকেলগুলো ভালো হইব এই ডেলিভারি কাজের জন্য। তো অবশ্যই আপনাদের দেখামো আর কি। এখন মোটামুটি ঠান্ডাটা একটু কমই পড়তেছে ইতালিতে, মোটামুটি অনেক কাস্টমারই আহে এই তুত্তি দুয়েতে, মানে এটা মোটামুটি একটা ফেমাস। এই যে ভাইও আইছে, ভাই নামটা কি ভাই? আমার নাম হচ্ছে ইমরান হোসাইন। ইমরান হোসাইন ভাই, কেমন ভিডিও ভিডিও দেখেন তো? অবশ্যই অবশ্যই, কেমন লাগে? সবগুলা ভিডিও দেখি না, ভালো লাগে। ঠিক আছে, আপনার ভিডিও দেখে আপনার সাথে পরিচয় হইছে, আসলাম, তো কথা শুনেও আপনার ভালো লাগছে। ঠিক আছে, তো আপনারা সবাই আসবেন, ঠিক আছে ভাই, ভিডিও দেখবেন। ভালো না দোকানটা? দোকানটা ভিতরে এভরিথিং সব পাওয়া যায়। তো এখন নাদিম ভাই সাইকেল কিনবো, আর নাবিলের সাইকেল একটা অর্ডার দিয়ে গেছিলো, তো ওই সাইকেলটা আর কি নিতে আসছি, হয়তো বা ওরটা আসে নাই, আরও দু তিন দিন পরে আসবো বললো, সোমবারে আসবো, শুক্রবারে ভিডিও করতেছি আমি। তো আবারও চলে আসলাম, তো অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই এই ডেলিভারি কাজের জন্য কোন সাইকেলগুলো বেশ, তো সেই সাইকেলগুলো আজকে দেখাবো আমি। এই যে দেখতে পারতেছি, এটা ফিডো L3, দাম আছে বর্তমানে 1050 ইউরো দাম, এটা মোটামুটি ভালো চলে। আর বাকি যেগুলো দেখতেছেন এগুলার কেয়ার এত একটা ভালো না, ব্যাটারি এত একটা ভালো না, কিন্তু এটা মোটামুটি ভালো, যতটুকু আমি দেখলাম। এক চার্জে 6 ঘন্টা চলবো, ঠিক আছে, দুইটা ব্যাটারি, ছোটো সাইকেল দেখতে পারতেছেন। তো ভিতরেই চলেন, ভিতরে দেখাই আমি যে কোনটা সাইকেল ভালো হইব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা, এই যে ইপি টু প্রো, এটা অ্যাভেলেবেল আছে, সবচাইতে কমের মধ্যে এই সাইকেলটা অ্যাভেলেবেল আছে, আর এই সাইকেলটা আপনারা মোটামুটি ভালো দামে কিনতে পারবেন। আরেকটা আছে, যদি যার বাজেট বেশি সে এই সাইকেলটা কিনতে পারবেন, H26, এই সাইকেলটা মোটামুটি ভালো, ডাবল ব্যাটারি, এটা এক চার্জে মোটামুটি 120 কিলো যাইব, আর এটা এক চার্জে 70 কিলো মতন যাইব। তো তাদের সার্ভিস সেন্টার এই জায়গায় আছে, তো আমার ভিডিও করতে দিল এই জায়গাতে কী কী আছে সব দেখানোর জন্য। তো এই জায়গায় দেখেন, তারা এই জায়গায় সব কিছু ঠিকঠাক করতেছে, এই জায়গায় যত মাল বেশি থাকে সব কিছু এই জায়গায় আছে। তো এটা হলো যে এক্স ভেন্টি, এটা মডেলের নাম, এটা মোটামুটি এক চার্জে 75 কিলোমিটার যাইব। তো এই জায়গায় রিভিউ দিব, সি তুতি মোরবাতি নিরোতি সি bici solo una, solo una, no, solo una rotta, tutte una rotta. Funzionano tutte, ah, monopattini si rompono tutti, sì. এটা দুইটা ব্যাটারি, পিছনে সিটের এখানে একটা ব্যাটারি, সামনে একটা ব্যাটারি, তো
X26 একটা লইছে, এটা হলো যে নাদিম ভাই আর নাবিলের নিচে। তো এটা মোটামুটি 75 কিলো যাইব, আর ওটা 90 উপরে যাইব যেটা বললো আমাদের, যেটা হলো X26। তো এটা মোটামুটি ভালো, এই জায়গায় হাইড্রোলিক ব্রেক আছে। তো যারা আপনারা কিনতে চাইতেছেন, যারা ডেলিভারি ব্যাপারে বা ডেলিভারি সাইকেল কিনতে চাইতেছেন, তো X20 আর X26 এগুলো কিনতে পারেন। আর যে দুটো মডেল দেখালাম ওটাও কিনতে পারেন। এই জায়গায় টায়ার সব কিছু আছে, দেখেন পুরনো টায়ার নতুন টায়ার যা যা লাগাইবেন, মনোবাত্তি নর সাইকেলের মোটামুটি সব কিছু আছে এই জায়গায়। এই জায়গায় হাইড্রোলিক ব্রেক স্পিড আছে, কত কত স্পিড আনলক 45 ইয়েস due batterie sì. তো মূলত হয়েছে কি, আমাদের সাথে জনি ভাই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে, হয়তো বা গাড়ির সাথে লাগাই দিছে, হাতে একটু ব্যথা পাইছে। তো গাড়ির অবস্থা দেখেন, সাইকেল কিনছে এক মাসও কিন্তু হয় নাই, চাক্কা কিন্তু পুরো ব্যাথা হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো যারা যারা রাইড করবেন সাবধানে, একেবারে সাবধানে রাইড করবেন, ঠিক আছে। তো এই জায়গায় আমি যতটুকু দেখলাম, এই যে এটা হলো M20 এটা বললেই দিব, আর এটা হলো M20 বললেই দিব, আর এটা হলো যে এটা মোটামুটি ভালো ডেলিভারি কাজের জন্য, যে EP2 Pro, আর একটা হলো যে X26, আর একটা হলো X20, আর বাইরে যেটা দেখেছিলাম ছোটো সেগুলো হলো সব ডেলিভারি কাজের জন্য ভালো। তো এই জায়গায় দেখেন আপনারা যে এই যে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, এই যে ইঞ্জিনি ইঞ্জিনি মোটামুটি ইঞ্জিনিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, মডেল আছে অন্যরকম, তো এগুলো আপনারা নিতে পারেন মোটামুটি। আর এদিকে দেখতে পারতেছেন এই যে মনোবাত্তি নো দেখালাম, অ্যাভেলেবেল আছে সব কিছু জায়গায়, আপনারা মোটামুটি আসতে পারেন নেওয়ার জন্য। Tutti persone a guardare video e vengo qui. Sì, vengo. Va bene. Quanto sono gli sconto? 20 euro. 20 euro. Grazie. Ciao. Sì, guardare tutti. Ciao. Ciao. Qual era? Ciao. Ciao. বিদায় বন্ধু ভাই, বিদায় 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 ধাক্কা 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 আয়াস ধাক্কা বিদায় বিদায় আমি কমিও রাস্তে। আমি তোমাকে ভালোবাসি, কি কি লিখবো, আমি তোমার ভালোবাসি, চাও গেরো রাস্তে গেরো চাও দেখো। তো জনি ভাই যে সাইকেলটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, তো সেই সাইকেলটা নিয়ে আসলো, সামনে দিকটা পুরো ভাঙে গেছে গা, তো পুরোপুরি চেঞ্জ করতে হইব, ওটা সিস্টেম করতে পারবো না, বললো যে পুরোপুরি কাম্বিয়ার করতে হইব, ওটা চেঞ্জ করতে 180 টাকা মতো লাগবে। তো ভিডিও করার কারণে এই আমার স্পন্সারের কারণে 20 টাকা কম রাখছে, কইলো যে নাদিম উদ্দিনের কারণে আমি 20 টাকা কম রাখলাম। আর ওই যে নাদিম ভাই যে আমার মিতা যে দেখালাম যে ভিডিওর প্রথম মিতা, উনি যে সাইকেলটা কিনছে ওই যে X26 মেবি, যেটা নামিলে আগে দেখছিল আপনাদের দেখাইছিলাম আমি, তো সেটার মধ্যে 100 টাকা আগেরই কম রাখছে, 1600 টাকা রাখছিল নাবিলারটা। তো দ্বিতীয়বার ভিডিও করার কারণে আরও 20 টাকা কম রাখছে, 1600 টাকা সাড়ে 20 টাকা কম রাখছে, এই হলো কথা। তো মোটামুটি আপনারা আসবেন, সাইকেলগুলো এদিকে ভালো, আপনারা চাইলে কিনতে পারেন,
তো আসলে এখন কোনো সাইকেল নিতে পারি নাই, দোনোটাই অর্ডার দিয়ে আসছি। নাবিলাটা আরও দুই তিন দিন পরে আসবো, আর ওই যে নাদিম ভাই যেটা, তো ওনারটা আরও লেট করে আসবো, আরও এক সপ্তাহ পরে মেবি আসতে পারে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন। রোজা এসে পড়তেছে, আসলে আমার প্রচুর ঠান্ডা লাগছে, গলা ভেঙে আছে, কথা বলতে পারতেছি না, কথা হয়তো ভালো মতন আসতেছে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাই দেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকের মতন এ পর্যন্তই, তো বাই বাই। Maybach. Can anybody out there hear me?